এ কথাই বলতে পারি, হয়তো বা চুক্তির মধ্যে এমনই ছিল যে প্রদ্যোৎবাবুর বোনকে রাজপরিবার থেকে দিতে হবে। রাজপরিবার থেকে দাবি করেছেন যে কাউকে না কাউকে করতেই হবে, তো এটাও চুক্তির একটা অংশ হিসেবে আমার মনে হচ্ছে। না হলে তো এভাবে ইতিহাসে আমরা কখনো দেখিনি যে আর একটা দলের লোক কিন্তু বিজেপি বা আর একটা দলের সিম্বল নিয়ে, এটা হয়তোবা চুক্তিতে ছিল অলিখিতভাবে, তো যার কারণে হয়েছে। কিসকো টিকিট দিয়া হয়, কোন রাজা কি বহন কবি দিখাই দি ত্রিপুরা মে আপকো, শিলং মে রহতি হ্যায়, ইলেকশন লড়নে কা সময় আ গয়া তো ইধার আ গই, এসা হোতা হ্যায় ক্যা, কবি নাই হোনা চাহিয়ে। এই যে প্রদ্যোৎ কিশোর দেববর্মন, উনি আমরা ট্রাইবেল জনগোষ্ঠীদের ভুল পথে নিয়ে এখন নিজে বেনিফিট জন্য তার বোনের পূর্ব আসনে প্রায়